প্রিয় দর্শক, স্পিড হোস্টের পক্ষ থেকে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালে আবারও স্বাগতম। আমরা গত পর্বে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেখিয়েছিলাম এবং আমরা ওয়ার্ডপ্রেস বিভিন্ন পদ্ধতিতে ইনস্টল করেছিলাম। প্রথমত আমরা লোকাল পিসিতে জ্যাম্প ওয়েব সার্ভার ইনস্টল করে, অর্থাৎ আমরা লোকাল পিসিকে সার্ভারে পরিণত করে তার মধ্যে জ্যাম্প ইনস্টল করেছিলাম। দ্বিতীয় অংশে আমরা করেছিলাম আমাদের লাইভ সার্ভারে, আমাদের লাইভ ওয়েব হোস্টিং সার্ভারে আমরা সফটাকুলাস অ্যাপ্লিকেশন ইনস্টলারের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, এবং আমরা তৃতীয়ত ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করে ডাটাবেস ক্রিয়েট করে একটি সাব ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম, এবং সবশেষে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করেছিলাম। এখন এই পর্বে আমরা দেখাবো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমাদের কিভাবে শুরু করতে হবে। আমরা প্রথমে বলে নিই, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড স্ক্রিনটি দেখতে পাব, এবং আমরা যে ইউজারের মাধ্যমে লগ ইন করবো আমি প্রথম থেকে দেখাচ্ছি। আমরা লগ আউট দিয়ে দিচ্ছি। আমরা আমরা এটি বন্ধ করে দিচ্ছি, পুরো সাইটটি আমাদের বন্ধ করে দিচ্ছি। আমরা একটি নতুন ট্যাব নিব ব্রাউজারে, এবং আমরা মনে আছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম হেল্প টিপস ফর অল WP ইনস্টল, একটি সাব ফোল্ডারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। এটি হলো আমাদের ওয়েবসাইটের রুট, এই এই সাব ফোল্ডারটিতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছিলাম। তারপর আমাদের যে ওয়ার্ডপ্রেস যে যে ফোল্ডারে ইনস্টল করেছি, যে রুটে ইনস্টল করেছি, তার সাথে যদি আমরা WP অ্যাডমিন স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখি, তাহলেই আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হলে যে স্ক্রিনটি এটি পাব। আমরা WP অ্যাডমিন লিখলাম, আমাদের যে ওয়েব পাতটি রয়েছে সেই পাতটির শেষে আমরা WP অ্যাডমিন লিখলাম। তারপরে আমাদের ওয়ার্ডপ্রেস লগ ইন স্ক্রিনটি চলে আসলো। আমরা ইউজার আইডি পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম ইনস্টলের সময় সেটি আমরা বসাবো, আমরা এক্ষেত্রে সেভ করে রেখেছি। আমরা লগ ইন দিয়ে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবো। আমরা এখান থেকে পাসওয়ার্ডটি নিয়ে নিচ্ছি, কপি করে বসালাম, এবং আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করলাম। এই হলো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করার নিয়ম। আমরা যে ওয়েবসাইটে লগ ইন করবো আমরা ওয়েবসাইটের রুট পাত্রে লিখব, লেখার পর স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখব, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবো। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করার পর আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের দিকে এক নজর তাকাবো। আমরা দেখব যে এই পাশে আমরা ডান পাশে আমরা যে ওয়ার্ডপ্রেস ইউজার দিয়ে লগ ইন করেছি সেটি দেখাবে, আর এই এই পাশে বাম পাশে আমাদের ওয়ার্ডপ্রেসের বিভিন্ন অপশনগুলো, মেনু লিস্ট, অ্যাডমিন প্যানেলের বিভিন্ন অপশনগুলো দেখাবে। আর সবার উপরে আমাদের যে ওয়ার্ডপ্রেসের মূল যে সাইটটি রয়েছে, এই যে হোম, হোম যে আইকনটি দেখতে পাচ্ছি এখানে, আমরা যদি এই হোম আইকনটিতে ভিজিট সাইট, আমরা রাইট বাটনে ক্লিক করে নতুন একটি ট্যাবে আমরা সাইটটি ভিজিট করলাম। আমরা যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি এই হলো আমাদের ওয়ার্ডপ্রেসের মূল সাইটটি। এটি হলো ফ্রন্ট এন্ড, যে যেখানে ইউজাররা বা ভিজিটররা ভিজিট করে যে ওয়েবসাইটটি দেখতে পাবে, এটি হলো এই ওয়েবসাইটটি। আর অ্যাডমিন, যিনি অ্যাডমিনিস্ট্রেটর বা যারা এডিটর রয়েছেন, যারা ওয়েবসাইটটি মেকিং করবেন, যারা ওয়েবসাইটটি বিল্ড করবেন, তারা যে পাশে কাজ করবে সেটি হলো ব্যাক এন্ড, এবং এটি হলো ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড, আর এটি হলো ওয়ার্ডপ্রেসের ফ্রন্ট এন্ড। এটি শুধু ভিজিটররা এই সাইটটি দেখতে পাবে, আর এই সাইটটি থেকে অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর বা অন্যান্য যারা বিভিন্ন রোল রয়েছে, যাদের ম্যানেজ করার বিভিন্ন রোল রয়েছে, তারা এপাশে অ্যাডমিন প্যানেলে ওয়েবসাইট ম্যানেজ করবে। আমরা এই পাশে যে ওয়ার্ডপ্রেসের আইকনটি রয়েছে, W লিখা যে আইকনটি রয়েছে, এইটির মধ্যে যদি মাউস পয়েন্টার রাখি, তাহলে আমরা এই একটি ড্রপ ডাউন লিস্ট দেখতে পাবো। এখানে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস,
wordpress.org ওয়েবসাইটটিতে আমরা ডিরেক্টলি এখান থেকে প্রবেশ করতে পারবো। ওয়ার্ডপ্রেসের যে ডকুমেন্ট লাইব্রেরি রয়েছে সেখানে যেতে পারবো। ওয়ার্ডপ্রেসের যে ফোরাম, ওয়ার্ডপ্রেসের একটি উন্নত ফোরাম রয়েছে যেখানে আপনি লগ ইন করে আপনার বিভিন্ন প্রশ্ন বা সমস্যার কথা জানাতে পারেন এবং আপনার ওয়ার্ডপ্রেস কমিউনিটি যারা ফোরাম মেম্বার রয়েছে তারা আপনার প্রশ্নের বা সমস্যার সমাধান দিয়ে উত্তর দিবেন। এবং সেখান থেকে আপনি অনেক বিষয়ে যে থ্রেড রয়েছে বিভিন্ন বিষয়ে সেগুলো দেখে অনেক সমস্যার সমাধান পেতে পারেন। তারপর আপনি যদি কোনো ফিডব্যাক জানাতে চান, একটা কোনো ফিচার বা কোনো সমস্যা বা কোনো বাগ, যে কোনো কিছু যদি আপনি ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষকে জানাতে চান, তাহলে ফিডব্যাক বাটনটিতে ক্লিক করে ফিডব্যাক জানাতে পারবেন। এই ওয়ার্ডপ্রেস এই ডব্লিউ লেখা বাটনটিতে ক্লিক করেই আপনি এই সমস্ত গুরুত্বপূর্ণ লিঙ্কগুলোতে প্রবেশ করতে পারবেন। এটি এখানে দেওয়াই আছে। তারপরে আমরা দেখব যে আমাদের বাম পাশে যে সেকশনটি রয়েছে এই সেকশনটি কালো, একটু কালো অ্যাশ কালারের রং দিয়ে আলাদা করে রাখা হয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে টুলস গুলো রয়েছে এগুলোকে সেগমেন্টেশন করে রাখা হয়েছে। যেমন প্রথম এই ভাগ এখানে হোম এবং আপডেটস, এটি একটি সেকশন, এবং এখানে পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, এটি একটি সেকশন, এবং এরপরে একটু গ্যাপ বেশি দেয়া হয়েছে। তারপরে অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার, টুলস, সেটিং, এটি একটি অংশ বা সেকশন। আমরা এক্ষেত্রে বুঝতে পারছি যে আসলে প্রতিটি সেকশন, এই যে সেকশনটি দেখালাম দেখতে পাচ্ছি, এটির সমস্ত টুলস গুলোর কার্যক্রম একই ধরনের। আবার এই সেকশনে যে যেগুলো টুলস গুলো রয়েছে এগুলোর কার্যক্রম বা এগুলোর কাজ একটু ভিন্ন ধরনের। আমরা এই জন্য প্রতিটি টুলস কে এইভাবে সেগমেন্টেশন করে রাখা হয়েছে। তারপর সবার নিচে একটি বাটন রয়েছে কলাপস, আমরা এটি ক্লিক করে আমাদের এই মেনুটিকে, বাম পাশের যে মেনু বারটি রয়েছে ওয়ার্ডপ্রেসের টুলস যেখানে রয়েছে এটিকে কলাপস করে রাখতে পারি। তারপর আমরা ইচ্ছে করলে আবার এটিকে আনকলাপস করে দিতে পারি। তারপরে এদিকে আমরা আসি যে ওয়ার্ডপ্রেসের টপ যে মেনু বারটি রয়েছে এই টপ মেনু বারটিতে এখানে একটি প্লাস চিহ্ন রয়েছে, এবং এই প্লাস চিহ্নটিতে ক্লিক করলে আমরা চারটি অপশন পাব, পোস্ট, মিডিয়া, পেজ, ইউজার, আর এই এই মেনুটির নাম হচ্ছে নিউ। আসলে ওয়ার্ডপ্রেসে চার ভাবে নতুন কিছু করা যায়। আমরা ইচ্ছে করলে নতুন পোস্ট এড করতে পারি, নতুন মিডিয়া এড করতে পারি, নতুন পেজ এড করতে পারি, অথবা নতুন ইউজার এড করতে পারি। আসলে ওয়ার্ডপ্রেসের কোর ফাংশন এগুলো। ওয়ার্ডপ্রেসে চার ভাবে নিউ করা যায়, এবং এই চার ভাবে নিউ যে অপশন গুলো এগুলোই হলো ওয়ার্ডপ্রেসের কোর ফাংশন। তো এই পর্যন্ত আমরা ওয়ার্ডপ্রেসের, তারপরে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড যেগুলো ওয়ার্ক স্পেসটার দিকে যদি তাকাই আমরা দেখব আমরা ওয়ার্ডপ্রেসের সাইটটি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাব, এবং এখানে গিয়ে আমরা কাস্টমাইজ শুরু করতে পারবো। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসের যে পরবর্তী স্টেপগুলো কি হবে, আমরা ওয়ার্ডপ্রেস যে ইনস্টল করলাম তারপরের স্টেপগুলো আমাদের কি হবে, আমরা কিভাবে শুরু করব, এখানে একটি পুরোপুরি একটি ধারাবাহিক বর্ণনা দেয়া আছে এবং স্টেপগুলো উল্লেখ করা আছে। আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটটি নিয়ে কাজ শুরু করব, এবং আমরা ইচ্ছে করলে এটিকে এই ডিসমিস বাটনটিতে ক্লিক করে এই অংশটি বাদ দিয়ে দিতে পারি। আবার প্রয়োজন পড়লে আমরা এটিকে নিয়ে আসতে পারি, এখানে ক্লিক করে আমরা এই যে ওয়েলকাম স্ক্রিনটিকে আবার নিয়ে আসতে পারি। এই যে ওয়ার্ডপ্রেসের স্ক্রিন অপশন, এটিতে এটি এটি আসলে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে প্রায় প্রত্যেকটি পেজেই রয়েছে। আপনি এই স্ক্রিন অপশনটিতে ক্লিক করে স্ক্রিন অপশন যোগ করতে পারেন অথবা স্ক্রিন অপশন রিমুভ করে দিতে পারেন, এখান থেকে স্ক্রিন থেকে বাদ দিয়ে দিতে পারেন এই স্ক্রিন অপশনটির মাধ্যমে। তারপরে আমরা এট এ গ্ল্যান্স আমাদের সাইটটিতে যে সমস্ত সাবজেক্ট, পোস্ট, কমেন্টস সহ যা কিছু রয়েছে আমরা আমাদের সাইটটি সম্পর্কে একটি ধারণা পাবো এট এ গ্ল্যান্স।
কয়টি পোস্ট রয়েছে, কয়টি কমেন্ট রয়েছে, কয়টি পেজ রয়েছে, এবং আমাদের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসটি কোন ভার্সন দিয়ে চলছে এবং কোন থিমের উপরে ওয়েবসাইটটি তৈরি হয়েছে। তারপরে অ্যাক্টিভিটি আমরা এখানে দেখতে পাবো, রিসেন্ট যে পাবলিকেশন গুলো আছে, আমাদের রিসেন্ট যে পোস্ট গুলো করেছি, রিসেন্ট যে কমেন্ট গুলো করেছি, এগুলো আমরা একটি একটি দেখতে পাবো সংক্ষেপে, এই অ্যাক্টিভিটি রিসেন্ট অ্যাক্টিভিটি দেখতে পাবো। তাছাড়া ওয়ার্ডপ্রেসে আমরা যদি কোনো পোস্ট করতে চাই, আমরা এখান থেকে কুইক ড্রাফট করে রাখতে পারবো কোনো একটা পোস্ট, পরবর্তীতে এটিকে আমরা পাবলিশ করতে পারবো। আর এ পাশে রয়েছে ওয়ার্ডপ্রেসের নিউজ লাইব্রেরির একটি সংযোগ, ওয়ার্ডপ্রেসে যে সমস্ত নিউজ আপডেট হচ্ছে এগুলো এখানে আসতে থাকবে, অটোমেটিক্যালি এই আপডেটগুলো আসতে থাকবে। প্রিয় দর্শক, আমরা এ পর্বে এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের পরিচিতি তুলে ধরলাম, এবং ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা গিয়ে বিভিন্ন টুলসগুলো যেখানে যেভাবে আছে এগুলোর এগুলোর সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরলাম। তারপরে আমরা পরবর্তী পর্বে শুরু করব একটি নির্দিষ্ট অংশ বা একটি নির্দিষ্ট টুলস নিয়ে, একটি নির্দিষ্ট মেনু নিয়ে কিভাবে কাজ করতে হয় সেটি আমরা ধারাবাহিকভাবে দেখাবো। এ পর্বে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।